প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজকে জরুরি ভিত্তিতে আপনাদেরকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছি। কেন আমি আমাদের তো জানেন আপনি যে গত দুদিন ধরে আমাদের এখানে আমাদের দলীয় সভা চলছিল সব বিভাগ জেলাগুলোর সঙ্গে। ওই ওই খবর চলার সভাগুলো চলার সময়ই আমরা কতগুলো খবর পাচ্ছিলাম, সেই কারণেই আমরা আপনাদেরকে আজকে এইভাবে আকস্মিকভাবে ডেকে পাঠিয়েছি। কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বিগ্ন সৃষ্টি করেছে আমাদের সকলের মাঝে, জাতির মধ্যে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে দুপুরের পর থেকে জিগাতলা, মিরপুর সহ বিভিন্ন স্পটে ছাত্র ছাত্রীদের উপরে দফায় দফায় হামলা করা হয়েছে। নিরাপদ সড়কের দাঁড়িতে আন্দোলনরত কোমলমতি শিশু কিশোরদের এই শান্তিপূর্ণ এবং শিক্ষণীয় আন্দোলনের উপর আওয়ামী সন্ত্রাসীরা অমানবিক আক্রমণ চালিয়ে শিশু কিশোরদেরকে মারাত্মকভাবে আহত করেছে। ছাত্ররা অভিযোগ করেছে যে সম্পূর্ণ বিনা উস্কানিতে ধানমন্ডি আওয়ামী লীগের অফিস থেকে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। পূর্ব পরিকল্পিত ভাবেই এইসব সন্ত্রাসীরা হেলমেট পরে আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে কোমলমতি ছাত্রদের রক্তাক্ত, ক্ষতবিক্ষত, গুরুতর জখম করেছে। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে এখানে মুহুর্মুহু হামলা ও গুলি হয়েছে এবং তাতে অনেক ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছে। আমরা এও জেনেছি যে এটা সামাজিক মাধ্যমে এসছে যে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে, বেশ কয়েকজন ছাত্রীর উপরে পাশবিক নির্যাতন হয়েছে এবং এগুলো কোনো কোনো সামাজিক মাধ্যমে ছাত্রীদের কথাও বলতে শোনা গেছে। আমরা এই ধরনের কাপুরুষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের এই নজিরবিহীন শান্তিপূর্ণ আন্দোলন শুধুমাত্র তাদের জীবনের নিরাপত্তার জন্য, নিরাপদ সড়কের জন্য। তারা নিজেরাই পুলিশকে শিক্ষা দিয়েছে কিভাবে নিয়মতান্ত্রিক নিরাপদ সড়ক সৃষ্টি করা যায়। আজকে ঢাকার মিরপুর, রামপুর ব্রিজ, ঢাকার বাইরে মৌলভী বাজারেও শিক্ষার্থীদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে। এবং আমরা যেটা গতকাল থেকে শুনতে পাচ্ছি যে ঢাকার মোড়ে মোড়ে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করা হচ্ছে। ছাত্রদের এই যে শান্তিপূর্ণ, এবং আমি শিক্ষণীয় কথাটা বলছি এই জন্য যে তারা কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে শান্তিপূর্ণভাবে সবাইকে এই শিক্ষা দিচ্ছিল, যারাই আমরা পথচারী ছিলাম অথবা গাড়িতে যাচ্ছিলাম, তারা দেখিয়েছে যে কীভাবে শান্তিপূর্ণভাবে সড়ক নিয়ন্ত্রণ করা যায়, ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। ছাত্রছাত্রীদের এই নজিরবিহীন শান্তিপূর্ণ আন্দোলন শুধুমাত্র তাদের জীবনের নিরাপত্তার জন্য, নিরাপদ সড়কের জন্য। তারা নিজেরাই পুলিশকে শিক্ষা দিয়েছে কীভাবে নিয়মতান্ত্রিকভাবে নিরাপদ সড়ক সৃষ্টি করা যায়। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক মন্ত্রী এই আন্দোলনকে সম্পূর্ণ ভিন্নভাবে চিহ্নিত করে ছাত্রছাত্রীদের এই ন্যায়সঙ্গত, যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার সুপরিকল্পিতভাবে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিএনপিকে জড়িয়ে মিথ্যা কথা বলছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা ছাত্রছাত্রীদের এই ন্যায়সঙ্গত, যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়েছি। অত্যন্ত যৌক্তিকভাবেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্ববিষয়ে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ দাবি করেছি। আমরা কখনোই কোনো সন্ত্রাসী কার্যকলাপে কাউকে উৎসাহ দেইনি এবং দেই না, বরং সরকার ও সরকার দলীয় সন্ত্রাসীরা আজ যে ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপ সাধারণ ছাত্রছাত্রীর উপর চালিয়েছে, একইভাবে সংস্কারের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরও একইভাবে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল, এটা তারই ধারাবাহিকতা। এই সরকার ভিন্ন মত সহ্য করে না, সহ্য করতে পারে না,
এমনকি সেই মহৎ যদি তা অরাজনৈতিক ব্যক্তি সংগঠন এমনকি কোমলমতি শিশু কিশোরদেরও হয় তাদের কোনো আন্দোলনকেও সে সহ্য করে না। একটি অযৌক্তিক জনগণের কাছে দায়বদ্ধ নয় অগণতান্ত্রিক এমন সরকারের জন্য এটাই স্বাভাবিক। এইসব সন্ত্রাসী ঘটনার মধ্যে দিয়ে তাদের একদলীয় অগণতান্ত্রিক বাকশালী চরিত্র পুনরায় প্রকাশিত হলো। দেশবাসীকে আমরা এই বিষয়ে সচেতন হওয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামে সোচ্চার ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আর আমি আগেই বলেছি যে বিএনপিকে জড়ানোর যে প্রচেষ্টা এটা আপনার তাদের নস্যাত করার জন্য। আপনাকে একটা কথা বলি, আপনি তো ইয়াং ম্যান, রাজনৈতিক দলের আন্দোলন সবসময় রাজনৈতিকই হয়, সে থেকে মূল বিষয়টা থাকে রাজনৈতিক। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এটা অবশ্যই যৌক্তিক নৈতিক একটামাত্র বিষয়ের ওপরে। আমরা আন্দোলন করছি গোটা রাষ্ট্রের ওপরে, আজকে গোটা রাষ্ট্র বিপন্ন এবং এই ঘটনাগুলো ঘটছে আজকে যেহেতু রাষ্ট্র আজকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা সেই গণতন্ত্রকে ফিরে চাচ্ছি, আমাদের আন্দোলন তো সেইখানে, এই সরকারের অপসারণ চাচ্ছি আমরা। থ্যাংক ইউ।